বানারহাটের পর বীরপাড়া এবার বীরপাড়ায় গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ল তিন মহিলা পাচারকারী সোমবার বীরপাড়ার নতুন বাস স্ট্যান্ড থেকে এদের গ্রেফতার করা হয় এদের কাছে উদ্ধার করা হয়েছে পঁচিশ কেজি গাঁজা এই গাঁজাগুলি কোচবিহার থেকে এক টোটো চালক এনে বীরপাড়ায় এদের হাতে তুলে দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই গাঁজাগুলি এরা খড়িবাড়ি নিয়ে যেত এই তিন মহিলার বাড়ি খড়িবাড়ি এলাকায় প্রসঙ্গত রবিবার বানারহাট এলাকায় তিন মহিলাকে পঁয়ত্রিশ কেজি গাঁজাসহ সহ গ্রেফতার করে পুলিশ ওই মহিলাদের বাড়ি ও শিলিগুড়ি তারা জানিয়েছিল শিলিগুড়িতে ওই গাঁজার প্যাকেটগুলি পৌঁছে দিলে তারা দু হাজার টাকা করে পেত